নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দিতে প্রতি বছরই মেড বাই গুগল অনুষ্ঠানের আয়োজন করে গুগল। গত 13 আগস্ট মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্পিথিয়েটারে এই বছরের মেড বাই গুগল অনুষ্ঠানে তিনটি মডেলের পিক্সেল স্মার্টফোন, পিক্সেল ফোল্ড, নতুন এআই সেবা পিক্সেল বাডস ও পিক্সেল স্মার্ট ঘড়ি আনার ঘোষণা দিয়েছে গুগল। এবছরের আয়োজনে যেসব পণ্য ও প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। পিক্সেল সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়েছে এই আয়োজনে, পিক্সেল 9, পিক্সেল 9 প্রো ও পিক্সেল 9 প্রো এক্সেল। মডেলের ফোনগুলোর পর্দার আকার 6.3 ইঞ্চি থেকে 6.8 ইঞ্চি পর্যন্ত। ফোনগুলোতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরাও আছে। টেন্সার G8 প্রসেসরে চলা ফোনগুলোর ক্যামেরা 5 গুণ পর্যন্ত জুম করা যায়। অ্যান্ড্রয়েড 17 অপারেটর সিস্টেমে চলা এই সিরিজের ফোনগুলোতে 7 বছরের অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা হালনাগাদ পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল। অনুষ্ঠানে ফোল্ডেবল নতুন ফোনের ঘোষণাও দিয়েছে গুগল। ফোল্ড করা অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র 5.5 মিলিমিটার, ফলে সহজেই হাতের মুঠোয় ধরা যাবে ফোনটি। ভাঁজ খোলা অবস্থায় টেন্সার G4 প্রসেসরে চলা ফোনটির পর্দার আকার 8 ইঞ্চি। পিক্সেল 9 সিরিজের ফোনে এআই সহকারী হিসেবে জেমিনি লাইভ ভয়েস চ্যাট সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া মাইক্রোসফট রিকলের মতো পিক্সেল স্ক্রিনশট নামে নতুন একটি এআই সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। লেখা থেকে ছবির জন্য এআই টুল পিক্সেল স্টুডিওর ঘোষণা দেওয়া হয়েছে। পিক্সেল ওয়াচ 3 স্মার্ট ঘড়ির ঘোষণাও এসেছে মেড বাই গুগল অনুষ্ঠানে। পিক্সেল ওয়াচ 3 ডায়ালের আকার 41 মিলিমিটার ও 45 মিলিমিটার। পাতলা বেজেল সহ পিক্সেল ওয়াচ 3 স্মার্ট ঘড়িতে ওএলইডি পর্দাও আছে। টেন্সার A1 চিপ সহ পিক্সেল বাডস প্রো 2 আনার ঘোষণা দিয়েছে গুগল। 4টি রঙে পিক্সেল বাডস প্রো 2 ANC ও ট্রান্সপারেন্ট এই দুটি মোড ব্যবহার করা যাবে।